সূরা আল বাকারা তৃতীয় রুকু। এই আয়াতটি গত বছর আমি তেলাওয়াত করেছিলাম এবং আলোচনা করেছিলাম আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানোটাই প্রকৃত পুণ্যের কাজ নয়। প্রকৃত সৎকাজ এবং পুণ্য কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালের উপর ঈমান, কিতাব এবং ফেরেশতার প্রতি ঈমান এবং নবীদের প্রতি ঈমান, আল্লাহ এবং রাসূলের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে গরিব মিসকিন এতিম প্রবাসী পথচারী প্রার্থী এবং গলদেশ মুক্ত দান, নামাজ প্রতিষ্ঠা, জাকাত আদায় করা, ওয়াদা পালন করা, বিপদ এবং মুসিবতে সবর ইখতিয়ার করা, এটাই হলো প্রকৃতপক্ষের পুণ্যের কাজ। উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে যারা। এই এখানে দশটি কথা বলা হয়েছে, মোট কতি কথা বলা হলো? দশটি কথা বলা হয়েছে কোরআনে কারিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এই কাজগুলি যারা করবে তারাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী এবং এরাই হচ্ছে মুত্তাকি। গত বছর এই দশটি কথার একটি কথা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। সেই ঈমান বিল্লাহর উপরে আমরা আলোচনা করেছিলাম কয়দিন মনে আছে? চার দিন। ঈমান বিল্লাহর উপরে আমরা চার দিন আলোচনা করেছি, একটা না। তারপরে পঞ্চম দিনে, যেহেতু সেটা মেরাজের রাত ছিল এই জন্যে মাঝখানের কিছুটা বাদ দিয়ে নবুয়তের কথা, রেসালতের কথা, মেরাজের কথা আলোচনা করেছিলাম। এবারে যেগুলি বাদ পড়েছিল গত বছর সেইগুলিকেই আলোচনা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। ঈমান বিল্লাহ তো আলোচনা হয়েছে, সে আলোচনা আপনারা শুনেছেন এবং এর হাজার হাজার ক্যাসেট ছড়িয়ে পড়েছে বিশ্বময় আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা শুরু হচ্ছে পরকালের বিশ্বাসের কথা নিয়ে। পরকাল বলা হয় মৃত্যুর পরে যে জীবনটা, সেটাই হচ্ছে পরকাল। মানুষ যখন মারা যায় তখন বলা হয় যে লোকটি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল আরবি শব্দ, মুন্তাকিল হওয়া, ট্রান্সফার হওয়া। আমরা একটা জগতে ছিলাম, আর একটা জগতে এসেছি এবং এখান থেকে আমরা আর একটা জগতে ফিরে যাব। যেখানে আমরা ছিলাম ওই জায়গার কোনো কাইফিয়াত আমাদের মনে নাই, ওইটার নাম হচ্ছে আলমে আরওয়াহ। বলুন তো ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আমরা এসেছি আলমে আসবাবে, বস্তু জগতে এসেছি। এই বস্তু জগৎ থেকে আমরা ট্রান্সফার করব, আমরা বিদায় হব, আমরা মুন্তাকিল হব, আমরা ইন্তেকাল করব, চলে যাব আর একটা জগতে। সেই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ। ওই জায়গাটা, ওই দেশটা কেমন তার কোনো কাইফিয়াত আমাদের জানা নাই। কোনো ব্যক্তি মরে যাওয়ার পর ফিরে এসে আমাদেরকে বলে নাই যে ওই জায়গাটা এমন, কবরটা এমন, কবরে গেলে এই এই হয়, এগুলি কেউ ফিরে এসে আমাদের বলেন নাই। আমরা যা জেনেছি সবটা ভাষা কিছুই জানি নাই। এই জায়গাটা কম সময়, খুবই কম, আর যে জায়গায় যাব সেই জায়গাটা অনেক লম্বা, যেখানে আসি সে জায়গাটা এতই ছোট। আজকে পত্রিকায় দেখলাম এক গায়ক, তিনি শিল্পকলা একাডেমিতে এক সেকেন্ডের বিশ্বাস নাই, এই এক সেকেন্ডের বিশ্বাস নাই, গান গাওয়া শেষ করতে পারে নাই, বাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার গানটার প্রথম লাইনই ছিল এক সেকেন্ডের বিশ্বাস নাই। এ গানটা গাইলেন তিনি, লোকেরা আনন্দ করল, হাতের তালির রেশ ফুরাতে পারে নাই, এর ভেতরেই তিনি বিদায় হয়ে গেলেন। দুনিয়াটা এতই ক্ষণস্থায়ী, মানুষের জীবনটা এতই ক্ষণস্থায়ী, কচু পাতার ওপরের পানি তারও তো কিছুটা স্থায়িত্ব আছে, টলমল করে, এই আছে এই নাই। মানুষের জীবনও এর থেকেও খুবই ছোট্ট, আর দুনিয়াটাও খুবই ক্ষণস্থায়ী। আর যেখানে যাব
ওই জায়গাটা এত বিরাট এত ব্যাপক যার কোনো সীমা নাই যার কোনো শেষ নাই অনন্তকাল কত বছর থাকতে হবে তার কোনো সীমানাও আমাদের জানা নাই কত বছর থাকা লাগবে মাওলানা রুম বলেছেন হিসাব আমার কাছে একটা আছে বলে সেটা কি রকম তিনি বলেছেন একটা হিসাব আমি জানি তা হচ্ছে এই পৃথিবী ভরা যদি থাকে সরিষা আকাশ পর্যন্ত উঁচা মাওলানা রুম আলাইহির রহমা তিনি বলছেন আর সপ্ত আকাশের উপরে থাকে যদি একটি ছোট্ট পাখি ওই পাখিটা পৃথিবীতে এসে একটা দানা নিয়ে যাবে সাত আকাশের উপরে রাখবে 70,000 বছর বিশ্রাম করবে আবার আসবে আরেকটা দানা নিয়ে গিয়ে সাত আকাশের উপরে রেখে 70,000 বছর বিশ্রাম করবে মাওলানা রুম বলেন এমনি করে ওই পাখিটি 70,000 বছরের বিরতিতে একটা একটা দানা নিতে নিতে তমাম পৃথিবীর সমস্ত দানাগুলি যদি সাত আকাশের উপরে নেওয়া হয়ে যায় তবুও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে পরকালের জীবন তৈরি করেছেন সেই জীবনের শেষ হবে না কি বিশাল কি জীবন যার কোনো শেষ নাই শুধু বিচারের দিনটা হবে খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন দুনিয়ার হিসাব মতে যে তোমরা গণো এই গণনা মতে 24 ঘন্টার দিন 7 দিনের সপ্তাহ 30 দিনের মাস 52 সপ্তাহের বছর এইভাবে করে মাস দিন যেভাবে তোমরা গণনা করো 50,000 বছর পৃথিবীর 50,000 বছর যত বড় লম্বা কেয়ামতে শুধু বিচারের দিনটাই হবে এত বড় লম্বা সুবহানাল্লাহ সুতরাং সেই পরকাল এই পরকালের উপরে বিশ্বাস এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআনে কারিমে সম্ভবত এমন কোন পৃষ্ঠা নাই যেখানে সরাসরি অথবা আকারে ইঙ্গিতে পরকালের কোনো কথা বলা হয় নাই সম্ভবত কোরআনে কারিমের এমন কোন পৃষ্ঠা নাই কোরআনে কারিমের ভেতরে মত হাসার জাহান্নাম জান্নাত তারপরে সিরাত মিজান মানাজির কেয়ামত ইত্যাদি অর্থাৎ মৃত্যুর পরের জীবন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যা আলোচনা করেছেন তা যদি এক জায়গায় করা যায় তা অন্তত গোটা কোরআন শরীফের 1/3 সমান হয়ে যাবে এখন চিন্তা করেন বিষয়টা কতই গুরুত্বপূর্ণ যার জন্য কোরআনে কারিমে এতটা বিরাট কোরআনের 1/3 আল্লাহ পাক পরকাল সম্পর্কে আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই পরকালের উপরে যারা ঈমান আনবে না পরকালকে যারা বিশ্বাস করবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم পরকাল কি যারা বিশ্বাস করবে না আখিরাতের দিনের পরে যাদের ঈমান থাকবে না যারা বিশ্বাস করবে না তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন তাদের জীবনের কোনো কাজের কোনো মূল্য নাই সমস্ত কাজগুলি নিষ্ফল বেকার যারা নাকি পরকালকে বিশ্বাস করবে না পরকালের বিশ্বাসটাই হচ্ছে মানুষের জীবনের সবচাইতে নৈতিকতার মূল ভিত্তি একটা মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য পরকালের বিশ্বাসটা সবচাইতে বড় জিনিস মানুষ ভালো মন্দ পরকালের দরকারটা কি প্রশ্ন উঠতে পারে পরকালটা না হলে কি হইতো পরকালটা এই জন্য হবে এই জন্য দরকার যে পৃথিবীতে মানুষ অনেক ভালো কাজ করে আবার অনেক খারাপ কাজও করে দুরকমই করে যত ভালো কাজ করে এই ভালো কাজের পুরস্কার পৃথিবীতে দেওয়া সম্ভব নয় একটা মানুষ এত ভালো কাজ করলো নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো যাকাত দিল তারপরে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করলো জেল খাটলো জরিমানা দিল ফাঁসির মঞ্চে চড়লো তার এত ভালো কাজের পুরস্কার এই পৃথিবীতে দেওয়া সম্ভব নয় এজন্য এমন একটা সময় দরকার যেখানে এগুলি এই বিরাট একটা লম্বা সময় তাকে পুরস্কার দেওয়া যায় সেজন্য পরকালের প্রয়োজন আবার পৃথিবীতে এমন বহু লোক আছে
যারা এত অন্যায় করে যে অন্যায়ের শাস্তি পৃথিবীতে এই সীমিত সময় দেওয়া সম্ভব নয়। যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি যে একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে তাহলে আপনি তাকে ওই একটা হত্যার বিনিময়ে তাকেও আপনি হত্যা করলেন, তাকেও ফাঁসি দিয়ে দিলেন। কিন্তু একটা মানুষ যদি লক্ষ লক্ষ মানুষ হত্যার কারণ হয়, একটা মানুষ যদি অনেকগুলি মানুষ মারে, তাহলে অনেকগুলি মানুষ মারার শাস্তি তো একটা জীবনের উপরে আপনি দিতে পারেন না। তাকে তো তার জীবন তো একটাই, তার জীবন কয়টা? একটা। একটা গুলি করলেন, ফাঁসিতে দিলেন, তার একটা জীবন গেল। কিন্তু সে তো মেরেছে অনেক, তার কারণে তো লক্ষ লক্ষ মরছে। কাজী এই শাস্তি পৃথিবীতে দেওয়া সম্ভব নয় বলে এমন একটা জায়গা দরকার যেখানে এই ধরনের বড় রকমের শাস্তি, দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়া যায়, শরীরটাও সেরকমের বানানো যায়, এই ধরনের করে একটি জায়গা দরকার। সেই জায়গার নাম হচ্ছে পরকাল, সেই জায়গাটার নাম হচ্ছে আখেরাত। এজন্য কমন সেন্সের সাধারণ জ্ঞানের দাবিও পরকাল প্রয়োজন। আর পরকালের ভিত্তিতেই মানুষের চরিত্র গঠন হতে পারে। মনে করেন একজন অফিসার, তিনি জানেন তাকে দেখার কেউ নাই, তার যা খুশি তিনি তা করতে পারেন, তার পেছনে কোনো গোয়েন্দা বিভাগের লোক লাগানো নাই, এই চিন্তা যদি তার থাকে তাহলে ঘুষের টাকা খাওয়া, স্বজন প্রীতি করা তার জন্য কি অসম্ভব না সম্ভব? খুবই সম্ভব। আর একজন অফিসার, তিনি যদি জানেন যে না আমাকে দেখার মতো লোক আছে, আমার পেছনে গোয়েন্দা বিভাগের লোকেরা কাজ করতেছে, আমার কোনো জিনিসই এড়িয়ে যাবে না, এই চিন্তা যদি থাকে তাহলে এই দুইজন অফিসারের আচরণ এক হবে? কখনই হবে না। একজনের আচরণ হবে খুবই সংযত, আর একজনের আচরণ হবে খুবই অসংযত। সুতরাং পরকালে যে বিশ্বাসী ব্যক্তি, সে ব্যক্তি চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ ইত্যাদি থেকে তিনি হবেন মুক্ত। আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে না, তার দ্বারা হবে না এমন কোনো কাজ নাই, সব কিছুই তার দ্বারা সম্ভব। এরপরে আল্লাহ পাক বলছেন যে পরকাল বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায় দেয়। পরকালের বিশ্বাস মানুষকে কি বানায়? দায়িত্ববান বানায়। যেহেতু তোমারে তো খালি খালি সৃষ্টি করা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। লোকেরা কি ভেবেছে, তোমরা কি এটাই মনে করছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এটাই কি ভেবেছো তোমরা? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে আমার দরবারে সকলকেই ফিরে আসতে হবে। পৃথিবীতে এমন কেউ নাই যে পৃথিবীতে টিকে থাকতে পারবে, সমস্ত মানুষকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের অন্যত্র বলেছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে আমি তাকে নিরর্থক সৃষ্টি করেছি, তার কোনো হিসাব হবে না, তার কোনো দেখার মতো কেউ নাই, তাকে এমনি এমনি আমি সৃষ্টি করেছি? তা না, প্রত্যেকটি মানুষকেই বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে এবং তার সব কিছুকেই দেখা হচ্ছে। আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন, তার নজরের সামনে আছে। আল্লাহ পাক দেখেন এবং শোনেন, আমরাও দেখি আমরাও শুনি, কিন্তু আল্লাহ পাকের দেখা আর আমাদের দেখা, আল্লাহর শোনা আর আমাদের শোনা একরকম নয়। আমরা এই মাহফিলের বাইরে কি হচ্ছে আমরা দেখতে পাই না, ঠিক কিনা গণ? রাতের বেলায় আমরা আমাদের নিজেদেরকেও দেখি না, এমন কি আমরা আমাদের পেছনে কি হয় পিছনে কি আছে তাও দেখি না। আপনারা যে আমার সামনে বসে আছেন, আপনাদের পেছনে লোকটা কি করতেছে তা আপনি দেখতে পাচ্ছেন। মেঘ হলে মেঘের উপরে কি হয় দেখতে পাই না, কুয়াশার মধ্যে দেখতে পাই না, গাছের আড়ালে কি দেখতে পাই না, পাহাড়ের আড়ালে কি দেখতে পাই না। তারপরে শোনার ব্যাপারে একটা নির্ধারিত এলাকার আওয়াজ আমাদের কানে আসে, এর বাইরের কিছু আমরা শুনতেও পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কি এরকম অবস্থা নাকি? কি বলেন এরকম অবস্থা? আল্লাহ সব দেখতে পান, সব শুনতে পান, এমন তার চোখের সামনে কোন অবস্ট্রাকশন নাই, তার চোখের সামনে কোনো জিনিস অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না, কেউ কোনো জিনিস তার চোখের সামনে বাধার সৃষ্টি হতে পারে না, তাকে কেউ দেখতে পারে না, কিন্তু তিনি সবাইকে দেখতে পান। লা তুদরিকুহুল আবসার,
তাকে কোন দৃষ্টি শক্তি তাকে দেখতে পাবে না সমস্ত দৃষ্টি শক্তিকে তিনি দেখবেন কিন্তু তাকে কেউ দেখতে পারবে না সুবহানাল্লাহ বিহামদি সুতরাং তিনি সব দেখেন এবং সবই শুনেন এই বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায় এই বিশ্বাস মানুষকে কি বানায় জোরে গান দায়িত্ববান বানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد মানুষ কি ধারণা করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা চলবে না সে বলে আমি অনেক ব্যয় করেছি আর সে ভেবেছে তাকে দেখার মতো কেউ নাই আল্লাহ পাক বলেন দেখার জন্য অবশ্যই একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতে পান জোরে সরে বলেন কে দেখতে পান আল্লাহ পাক সব দেখেন সব শোনেন এমনকি সমুদ্রের অতল তলদেশে কোন পাথরের সাথে লাগানো বালু কণার সঙ্গে লাগানো ছোট্ট একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন ছোট্ট পোকাটিও যদি চিৎকার মারে ক্ষুধার যন্ত্রণায় বা পেটের যন্ত্রণায় বা কষ্টে পড়ে কোনো চিৎকার যদি মারে সমুদ্রের কেউ শোনার কথা নয় জমিনের উপরে কেউ শোনার কথা নয় অন্তরীক্ষের কারো শোনার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ক্ষীণ আওয়াজটুকুনও তোমার আল্লাহ পাক শুনতে পান সব তিনি শুনতে পান এবং দেখতে পান তার চোখের সামনে সব রয়েছে সুতরাং আসল কথা হচ্ছে মানুষেরা পরকালের চাইতে দুনিয়ার গুরুত্ব দেয় বেশি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছো আর পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী পরকাল হচ্ছে উত্তম পৃথিবী একটা নিকৃষ্ট জায়গা একটা ছোট্ট জায়গা পৃথিবী এটার আরবি হচ্ছে কি বলুন তো পৃথিবীর আরবি কি দুনিয়া এটাকে দুনিয়া দুনিয়া শব্দটা এসেছে আদনা শব্দ থেকে তুচ্ছ নিকৃষ্ট এটার কোনো দাম নাই আর এই জন্য হাদিস শরীফে এসেছে যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা তুল্য যদি হতো তাহলে কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না আল্লাহর দৃষ্টান্তটা হাদিস শরীফের দৃষ্টান্তটা লক্ষ্য করেছেন এই পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার তুল্য যদি হতো আপনাকে কেউ যদি 100,000 মশার ডানা যদি কেউ আপনাকে জোগাড় করে দেয় আপনি কয় টাকা দিয়ে কিনবেন কোন কথা বলতেছেন না খুব আগ্রহ আছে কেনার নাকি স্যার এনে দিও স্যার পয়সা দিও আপনারা কেউ কিনবেন না যেহেতু মশার ডানা 10 কোটি ডানা আনি জোগাড় করে দেন নদী করবো নাকি কাজী দৃষ্টান্তটা লক্ষ্য করুন যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না তার মানে এটার কোনো দাম নাই তো যেটার দাম নাই সেটার দাম আমরা খুব বেশি দিয়েছি আর পরকাল হচ্ছে স্থায়ী চিরস্থায়ী জায়গা সেই চিরস্থায়ী জায়গার আমরা মূল্য দেই নাই যেমন আমরা দেহের মূল্যটা বেশি দেই আত্মার মূল্যটা কম দেই দেহটারে সাজাই বেশি এই দেহটার জন্য দেখছেন অবস্থা শীতকালে কত ক্রিম মাখে পায় ভ্যাসেলিন মাখে মুখে ক্রিম মাখে হাতে জেলি মাখে তারপরে ঠোঁটে আরো কিছু মাখে এরপরে এতগুলি মাইখা তারপরে জামা কাপড় সেন্ট আতর কত কিছু সমানে মাখতে থাকে শরীরের জন্য এত যত্ন তারপরে ভুরি ভোজন পাইকারি দরে খায় জনমের মতো খায় খাওয়ার চোটে প্যাক যায় প্যাট যায় একদিক পাছা যায় আর একদিক মাথা যায় আর একদিক আস্তে আস্তে দুম্বার সাইজ হয়ে যায় মানুষের বডিটা যে শরীরটার কোনো দাম নাই কোনো মূল্য নাই আপনারা আচ্ছা আপনারা সত্য করে বলেন দামটা কার শরীরের দেহের দাম বেশি না আত্মার দাম বেশি কত কোনটার দাম কার দাম আত্মাটার দাম বেশি এটা মুখ দিয়ে বললেন কিন্তু আসলে মনের কথা হইলে আত্মারে আপনারা কিছু খাইতে দিতেন আত্মাকে তো কিছু খেতে দেওয়া হয় না দেহটারই আত্মাটার দাম যদি বেশি না হবে মানুষ মরে গেলে পরে যায়টা কি চোখ আছে কান আছে মুখ আছে হাত আছে পা আছে সবই তো রয়ে গেল গেলটা কি কি যাওয়ার কারণে প্রাণের কলি প্রাণের সন্তান
কলিজার টুকরা সন্তান বলে মা বাবার কাছে আমার যেতে ভয় করে ছোট্ট বাচ্চা বাবার কাছে যেতে চায় না প্রাণীদিকা স্ত্রীও যেতে চায় না মা বাবা আত্মীয় স্বজন সবাই বলে তাড়াতাড়ি বিদায় করো তাড়াতাড়ি বিদায় করো কি যাওয়ার জন্য কি ছিল মূল্যবান জিনিস আর ওইটা যাওয়ার জন্যই পরিণতি হলো সেটার নাম হলো রূহ যে আত্মাটার বেশি মূল্য সেইটার মূল্য মানুষরা দেয় না এই আত্মাটা কি জিনিস আল্লাহ পাক নবীর কাছে প্রশ্ন করা হয়েছে রূহ সম্পর্কে আল্লাহ তার জবাব দিয়েছেন ওয়াইয়াস আলুনাকানির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি নবী হে আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস আপনি বলুন এটি হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর একটা হুকুম মানুষের ভিতরে কাজ করে এটা এতই গুরুত্বপূর্ণ ওটা থাকলে আমরা বাঁচি ওটা না থাকলে আমরা মরে যাই এখন যেটার গুরুত্ব বেশি সেটাতে খাইতে দেই না সেটার জন্য কোনো যত্ন নাই খোঁজ নাই খবর নাই সকালবেলায় ব্রেকফাস্ট নাস্তা লাঞ্চ ডিনার বিকালের চা ফল ফলারি কোনো জিনিসের অভাব নাই সমানে খায় আর সমানে শরীরটারে বাঁচায় আর যেটার কারণে বডিটা বাঁচে তার কোনো খোঁজ খবর নাই ওটারও কিছু খাবার দিতে হবে ওটারে কি খাওয়াবেন ওটায় কি ফুলকপি খাবে শীতের দিনে লাল শাক খাবে লোট্টা মাছ খাবে নাকি খাবে না রূপসান্দাও খাবে না শীতকালের ভাপা পিঠাও না ধুপি পিঠা কি কন আপনারা এগুলোও খাবেন সুতরাং এই যে শরীর আপনার আত্মাটা ওরে খাইতে দিবেন কি ও কচু খায় না মূলাও খায় না দুধও খায় না পনিরও খায় না ঘিও খায় না মাছ গোস্তও খায় না যেহেতু এই আত্মাটা এসেছে রুহের জগৎ থেকে তাই ওর খাদ্য এই পৃথিবীতে বানানো হয় নাই দেহ তৈরি হয়েছে মাটি থেকে মাটির উপাদান দিয়ে সেজন্য তার খাদ্য বানানো হয়েছে মাটির উপাদান দিয়ে আর আত্মা যেহেতু এসেছে আল্লাহর কাছের থেকে রুহের জগৎ থেকে সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আত্মার খাদ্য পাঠিয়েছেন লৌহ মাহফুজ থেকে খাদ্যের নাম হচ্ছে তেলাওয়াতে কোরআন তেলাওয়াতে কোরআন কোরআনে কারীম তেলাওয়াতে আত্মার সমৃদ্ধ হতো কোরআনে কারীমের তেলাওয়াত অনুধাবন এর দ্বারা আত্মার সমৃদ্ধি হতো যেহেতু কোরআন হচ্ছে রুহের খোরাক সেই খোরাক দেওয়া হচ্ছে না তাকে কাজে আমি বলতেছিলাম যে যে জিনিসের মূল্য বেশি আমরা তার মূল্য দিতে জানি না যেটার মূল্য কম সেটার মূল্য দেই বেশি অনুরূপভাবে এই পৃথিবীর কোন দাম নাই আল্লাহ পাক বলছেন সেই জিনিসটার মূল্য আমরা বেশি দিলাম আর পরকালের চিন্তা আমাদের দিল থেকে উবে গেল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পরকালের প্রতি ইমান আনে না পরকালকে যারা বিশ্বাস করে না তাদের ক্রিয়াকাণ্ডকে তাদের কাছে চিত্তাকর্ষক বানায় দেওয়া হয় আর এভাবে এভাবে তারা পথভ্রষ্ট হয়ে যায় দুনিয়া তাদের কাছে বেশি মজা লাগে দুনিয়াটা বেশি ভালো লাগে কয় হুজুর তাফসীরের মাহফিল ভালো লাগে আবার যখন কীর্তন শুনতে যাই সিনেমা দেখতে যাই তাও খারাপ লাগে না তাও ভালো লাগে মিলাদ শরীফও ভালো লাগে কীর্তনও ভালো লাগে ওয়াজ মাহফিলও ভালো লাগে গানও ভালো লাগে সিনেমাও ভালো লাগে এই যে দুই জিনিস ভালো লাগে এটা হলো মুনাফিকি রোগ এটা কি রোগ বলেন না সবাই এটা কি রোগ মুনাফিকি রোগ ইমানের স্বাদ যখন নষ্ট হয় তখন এই অবস্থার সৃষ্টি হয় বিষাক্ত সাপ যখন মানুষকে দংশন করে রাতের অন্ধকারে বিষাক্ত সাপে মানুষকে দংশন করেছে ওঝা আনা হলো ওঝা এসে সর্বপ্রথম টেস্ট করবে যে সাপটা কি বিষাক্ত না এমনি সাধারণ সাপে তাকে দংশন করেছে সাপটা কি ধরনের এটা টেস্ট করার জন্য সাপে কাটা রুগীর মুখে ওঝা মুখের মধ্যে খুব ঝাল মরিচ অথবা লবণ এটা দেয় দিলে পরে সে যদি বলে পানি পানি লাগে খুব ঝালওয়ালা মরিচ কিন্তু মুখে পানি পানি লাগে বুঝতে হবে বিষাক্ত সাপে কামড়িয়েছে আর যদি ঝালকে ঝাল বলে লবণকে লবণ বলে তিতকে তিত বলে তাহলে বোঝা যাবে বিষাক্ত সাপে কামড়ায় নাই তো বিষাক্ত সাপের প্রধান আলামত হলো এই বিষাক্ত সাপে যখন মানুষকে কাটে তখন তার প্রথম বিষক্রিয়া হচ্ছে তার রক্তকে জাম করে দেয় আর জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়
এই পৃথিবীতে যত বিষাক্ত সাপ আছে সবচাইতে মারাত্মক আর বিষাক্ত সাপ হচ্ছে শয়তান সবচাইতে বিষাক্ত সাপ কি এই শয়তান যাকে ওয়াসওয়াসা দেয় শয়তান যাকে দংশন করে শয়তান যারে ফুটবল বানাতে পারে সর্বপ্রথম তার ইমানের স্বাদ নষ্ট করে দেয় তখন আখেরাত ভালো লাগে না তখন মসজিদ ভালো লাগে না তখন ওয়াজ মাহফিল ভালো লাগে না তাফসীর মাহফিল ভালো লাগে না তখন সিনেমা পছন্দ হয় গান পছন্দ হয় মেলা পছন্দ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ উল্টোপাল্টা কাম এই সমস্ত পছন্দ হয় আল্লাহর ইসলাম ভালো লাগে না পছন্দ হয় না আল্লাহ পাক বলেন পরকালকে যারা অস্বীকার করে তাদের মনের তাদের তাদের জন্য এই দুনিয়াটাকেই তাদের সামনে চিত্তাকর্ষক তাদের ক্রিয়াকাণ্ডকে চিত্তাকর্ষক করে দেওয়া হয় আর এর ভেতরেই তারা পড়ে থাকে ফলে এই সব পরকালে অবিশ্বাসী লোকগুলি অহংকারী হয় তারা কি হয় আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন পরকালের প্রতি যারা ঈমান আনে না পরকালকে যারা বিশ্বাস করে না তাদের মন সত্য কথাকে অস্বীকার করে আর এই লোকগুলি অহংকারী হয়ে যায় ধরাকে সরাক জ্ঞান করে কি হনুরে এই অবস্থার সৃষ্টি হয়ে যায় সে মনে করে যে পৃথিবী আমার উলট পালট করে দে মা লুটে পুটি খাই পরকালে বিশ্বাস নাই যা খুশি সে তখন তা করতে থাকে এবং অহংকারী হয়ে যায় পরকালীন জীবনের অস্বীকৃতি আজকে নতুন কিছু নয় আজও এক শ্রেণীর লোক আছে যারা বলে পরকাল বলে কিছুই নাই আল্লাহ সম্পর্কে বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কিছু নাই পরকালকেও বিশ্বাস করে না এমন লোক আমাদের দেশে আছে কিনা কোন জোরে কোন আছে কিনা যথেষ্ট তৈরি হয়েছে এবং বর্তমান সময় বেশি তৈরি হয়েছে অতীতের কোন সময় ইসলাম আর মুসলিম সেন্টিমেন্ট এত আহত হয় নাই যত এই কয়েক বছরের মধ্যে হয়েছে ঠিক কিনা পরকালকে অস্বীকার করেছে কোরআন শরীফকে আগাগোড়া সংশোধনের কথা বলেছে আল্লাহকে মিথ্যাবাদী বলেছে নাউজুবিল্লাহ পড়েন না কেন নাউজুবিল্লাহি মিন জালিম আল্লাহকে মিথ্যাবাদী বলা হয়েছে কোরআনের সংশোধনের দাবি উঠেছে মাদ্রাসার ভেতরে ডাকাত দুষ্ট পয়দা হয় বলা হচ্ছে এভাবে করে তারা আল্লাহকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করছে পরকালকে সেই অতীতের যুগের কাফেরাই অস্বীকার করে নাই বর্তমান যুগেরও এক শ্রেণীর লোকেরা তারা আবার মুসলমান নামধারী নাম মুসলমানি নাম লাগানো আছে পরকালকে তারা অস্বীকার করছে এদের ভিত্তি হচ্ছে এই তারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন তারা বলে এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন এই দুনিয়ার জীবনই হলো একমাত্র জীবন আমরা আর উঠব না পরকালে পরকাল বলে কিছুই নাই পরকাল বলে কোনো জিনিস নাই আমাদেরকে কেয়ামতে আল্লাহর দরবারে ওঠা লাগবে না সুতরাং তারা ওমর খৈয়ামের মুরিদ হয়ে যায় তারা বলতে থাকে এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তোমার রব না সই যত পারো মদ খাও নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যে বেজায় ফাঁক কোথায় কিয়ামত আর কোথায় পরকাল কোথায় বিচার কোথায় হাসর কোথায় সিরাত কোথায় মিজান আর মাঝখানের টাটকা সুখগুলো ছাড়িয়ে দেবে একটা কথা মাঝখানের এই টাটকা সুখগুলি গ্রহণ করো মজা করো সেই এই সব শিক্ষা দেওয়া হয় ওই সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কলেজে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যার কারণে পরকালের বিশ্বাস নাই বলে এমন কোনো কাজ নাই যা তারা করতে পারে না এই মাত্র কয়েক মাস দেড়েক আগে রাজশাহী ইউনিভার্সিটিতে যে কাণ্ডটা ঘটে গেল মনে আছেন আপনাদের পত্রপত্রিকায় আপনারা পড়েছেন এবং আমি রাজশাহীতে গিয়ে সেখানে প্রত্যক্ষদর্শী যারা দেখেছে তাদের মুখে শুনেছি শিক্ষাবর্ষ সমাপন করেছে যে সব ছাত্র ছাত্রীরা তারা র‍্যাগ ডে উদযাপন করছে র‍্যাগ ডে উদযাপন যেদিন করবে সেই দিনে তারা উশৃঙ্খল কাপড় চোপড় পরেছে ছেলেরা এবং মেয়েরা উভয় এমন ভাবে কাপড় পরেছে যে কাপড় দ্বারা তারা শরীরের গোপন অঙ্গগুলি দেখা যায় এরপরে আজেবাজে চিৎকার দিয়েছে আজেবাজে স্লোগান দিয়েছে
গাধার মতো কুকুরের মতো শিয়ালের মতো তারা ডেকেছে। আমি বুঝি না চিন্তাধারা কেমন দেউলিয়া হয়ে গেল। শিক্ষাবর্ষ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষাঙ্গন থেকে লেখাপড়া শেষ করে বেরোচ্ছে, যাওয়ার সময় তারা বিশ্ববিদ্যালয় থেকে কুকুরের ডাক দিল, শিয়ালের ডাক দিল, ছাগলের ডাক দিল। কি প্রমাণ করতে চাইল যে ষোলো বছর লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন পেরিয়ে গোটা জাতির জন্য ছাগল হয়ে আমরা আবির্ভূত হচ্ছি, অথবা কুকুর গরুর ভূমিকায় আমরা আবির্ভূত হচ্ছি? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে মিছিল শেষ করল, সন্ধ্যাবেলায় শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে বোধহয় লাইন করা ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার সময় মঞ্চ তৈরি আছে, গান হচ্ছে, আনন্দ ফুর্তির শেষ নাই। সামনে সব মেয়েরা বসা, যারা দিনের বেলা ওই ধরনের কাপড় চোপড় পরে ছেলেদেরকে উস্কাইছে, ছেলেগুলিও তাদেরকে উস্কাইছে, মাঝখানে তারা বসা, চতুর্দিকে ছেলেরা দাঁড়ানো। হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কি কায়দায় হচ্ছে, কত প্রকার হচ্ছে, কিভাবে হচ্ছে? নাউযুবিল্লাহি মিন যালিক। পুলিশেরা বলেছে বিদ্যুৎ যখন এলো মেয়েগুলিকে, অনেক মেয়ে পাওয়া গেছে, কাপড় নাই, পেটিকোট নাই, উলঙ্গ, তাদেরকে ধরে ধরে উঠানো হয়েছে হোস্টেলে। পরের দিন সকালবেলায় মাঠ ভর্তি ভাঙা কাচের চুড়ি, ভ্যানিটি ব্যাগ, চশমা, কাপড় চোপড় ছিড়িয়ে ছটিয়ে চতুর্দিকে পড়ে আছে। এই হলো শিক্ষা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কসম করে বলতে পারি, বিশ্ববিদ্যালয়ে যদি কোরআন শরীফের তাফসির পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, কেউ কেউ বলবেন কোরআন হাদিস তো পড়ানো হয় বিশ্ববিদ্যালয় কলেজে, পড়ানো তো হয়, আমি তো জানি সিলেবাসে দশটা পাঁচটা হাদিস আছে, দুই চার লাইন কোরআন শরীফ আছে, এর কোনো মানে নাই। মাদ্রাসায় যেমন পড়ানো হয় তিরিশ পারা কোরআনের তাফসির, রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেমন পড়ানো হয়, এইভাবে করে যদি বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস পড়ানো হতো, আল্লাহর কসম, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি গোটা জাতিকে চোর গুন্ডা বদমাশ ডাকাত উপহার দিত না, উপহার দিত শাহজালাল। গোটা জাতির জন্য, গোটা জাতির জন্য বিশ্ববিদ্যালয় সমূহ উপহার দিতে পারত, উপহার দিত শাহ মখদুম, শাহজালাল, খান জাহান আলী, উপহার দিতে পারত খাজা মঈনুদ্দিন চিশতি, উপহার দিতে পারত খালিদ বিন ওয়ালিদ, উপহার দিত সালাউদ্দিন আইয়ুবি। আল্লাহ পাক তাদের সকলের প্রতি রহম করুন, যলেকান আমিন। এরকম উপহার গোটা জাতিকে তারা দিতে পারত, কথা ঠিক কিনা গন? সুতরাং পরকালকে অস্বীকার করাই হচ্ছে এর মূলভূত কারণ, সেকুলার শিক্ষা ব্যবস্থা হচ্ছে এর মূলভূত কারণ। এই জন্য কোরআনে কারিম আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কয়বার মাথা ঘুরালা, এইটাই তোমার পুণ্যবান সৎকাজ হওয়ার এটা নমুনা নয়। প্রকৃতপক্ষের সৎকাজ হচ্ছে আল্লাহ বিশ্বাস করা এবং পরকালে বিশ্বাস ভিত্তিক জীবন গড়া। ওই কাফেরেরা বলতো, وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেররা বলতো দুনিয়ার জীবনটাই তো আসল জীবন, আমরা মরব না, আমরা এখানেই থাকব, এই জীবনটাই হলো আসল জীবন, এখানেই বাঁচব, এখানেই মরব, আমরা পরকাল বলে কোনো জিনিস নাই, আমাদের কোনো ওঠা লাগবে না, যা কিছু হয় যুগের আবর্তন ছাড়া কিছুই হয় না। শুধু তাই নয়, এই প্রশ্ন কাফিরদের মনের ভিতরে মারাত্মক আকার ধারণ করলো। তারা বলল, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মাটির সাথে মিশে যাব, আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, তারপরে আমাদেরকে জীবিত করা হবে, এটা তো জ্ঞান বহির্ভূত কথা, এটা তো মাথায় ঢোকে না, কথাটা কেমন?
তারা এভাবে অনেক প্রশ্ন করত। وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে। এটা জ্ঞান বহির্ভূত কথা, এটা মাথার মধ্যে আসে না। কে আমাদেরকে জিন্দা করবে মরে যাওয়ার পর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে, তোমাদেরকে উঠতে হবে। তোমরা এই পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করো, তাকায় দেখো আকাশের দিকে, জমিনের দিকে লক্ষ্য করে দেখো। أَوَلَمْ يَنْظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ তারা কি আসমান এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা করে না? ওই বিরাট আকাশটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এই জমিনটাকে যিনি তৈরি করলেন, তিনি কি তোমাকে মৃত্যুর পরে তিনি কি জিন্দা করবেন না? তিনি কি জিন্দা করতে পারবেন না? কেমনে তোমরা অস্বীকার করতে পারো? দুনিয়ার ব্যবস্থাপনা এবং এই পৃথিবীর আকাশ এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন আসমান জমিনে বহু নিদর্শন পড়ে আছে যেগুলি তারা অতিক্রম করে যায়, অথচ সে সম্পর্কে তারা মোটেই চিন্তা ভাবনা করে না। চিন্তার বহু বিষয় আল্লাহ পাক এই পৃথিবীতে রেখেছেন, যারা চিন্তাশীল, যারা জ্ঞানবান, তারা এর দ্বারা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব নিশ্চয়ই আকাশ সৃষ্টি এবং জমিন সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন রয়েছে, যারা জ্ঞানবান তাদের জন্য চিন্তার বিষয়বস্তু রয়েছে। গবেষণা করো, চিন্তা করো, এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তার পক্ষে আবার তোমাদেরকে সৃষ্টি করা মোটেই অসম্ভব নয়। পরকালীন জীবনের সম্ভাবনা সম্পর্কে কোরআন অবিশ্বাসীদেরকে বলছে, দেখো الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش সে আল্লাহ তোমাদের নিকট দৃশ্যমান স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশটা তৈরি করেছেন। যারা পরকাল আছে বলে উঠতে হবে একথা যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারে আল্লাহ পাক এই যুক্তি দিচ্ছেন, দেখো এই বিশাল যে আকাশটা, এই আকাশে কোনো খুঁটি আছে? কথা বলেন না কেন, এই আকাশে কোনো খুঁটি আছে? কোন রকমের খুঁটি ছাড়াই ওই বিশাল আকাশটা কে বানিয়েছেন? জোরে চিৎকার দিয়া বলেন, কে বানিয়েছেন? এই যে শামিয়ানা, একটা বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? শুধু আছে না, একটা দুইটা না, জনমের মতো খুঁটি আছে। চতুর্দিকে তাকায় দেখে কত খুঁটি, এতটুকু একটা সামিয়া নয়, শত শত খুঁটি লাগতেছে। কাপড়টা ধারণ করবে বলে কি ধারণ করবে? কাপড়। আর অত বড় বিশাল আকাশ, সে আকাশটার কোনো খুঁটি আছে? আল্লাহ পাক বলছেন, কোনো দৃশ্যমান খুঁটি ছাড়াই এত বড় বিশাল আকাশটা তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে এবং আল্লাহ পাক আরশের উপরে দীপ্তমান হয়ে আছেন। এগুলি দেখেও কি তোমার মাথার মধ্যে কোনো চিন্তা আসে না যেটা কি করে সম্ভব হলো? অনেকে তো এমন আছে শিক্ষিত লোক, তারা আবার বলে কি, কয় যে না আকাশ বলে কিছু নাই, ওই অনেক দূরে তো সেই জন্য নীলে নীলে দেখা যায়, আসলে কিছু নাই। আকাশ, কোরআনে কারিমের মধ্যে আকাশ সম্পর্কে যে কথা বলা হয়েছে, বিশাল, যার কোনো কূল নাই, কিনারা নাই, মহাশূন্য। আমি সামনে বলবো আকাশ সম্পর্কে কথা আসতেছে। আল্লাহ পাক বলছেন, দেখো ওই বিশাল আকাশটাকে আমি সৃষ্টি করে রেখেছি, কোনো খুঁটি লাগাই নেই,
তোমার মতো একটা ছোট্ট মানুষ সৃষ্টি করেছি, মরে যাওয়ার পর মাটির সাথে মিশে যাবা, আবার তোমাকে যে আমি উঠাবো এ ব্যাপারে তোমার চিন্তার মধ্যে দুর্বলতা আসলো কেন যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠাতে পারবেন না? وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى তিনি চন্দ্র সূর্যকে আজ্ঞাবর্তী করেছেন, প্রত্যেকই তার নির্দিষ্ট সময় সীমা মতো চলাফেরা করতেছে। তুমি তো ছোট একটা মানুষ, অত বড় বিশাল সূর্যটা বিরাট চন্দ্রটা সব গতিমান আল্লাহর হুকুমে সব চলাফেরা করতেছে, কথা ঠিক কিনা? এ সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন, তাকায় দেখো, নজর করে দেখো, এই সুন্দর করে জমিন ও আসমানকে সৃষ্টি করেছি, চাঁদ সূর্যকে সৃষ্টি করেছি। এবার লক্ষ্য করো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন না ওই বিশাল আকাশটাকে তৈরি করা বেশি কঠিন? কোনটা বেশি কঠিন? অত বড় বিশাল আকাশটাকে যিনি সৃষ্টি করলেন, তিনি তোমার মতো মানুষকে সৃষ্টি করতে পারবেন না? আবার যিনি একবার বিনা মডেলে তোমাকে তৈরি করলেন, আল্লাহ কি সুন্দর দৃষ্টি দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, আনতুম আসাদ্দু খালকান আমি সামাউ বানাহা, তোমারে কঠিন তৈরি করা বেশি কঠিন ওই বিশাল আকাশটাকে বেশি তৈরি করা বেশি কঠিন? অত বড় বিরাট জিনিসটাই তো আল্লাহ তৈরি করে ফেলেছেন, বিশাল আকাশ, মহাশূন্য। আর সেই মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায় পৃথিবী কত ছোট! আমাদের সবচাইতে কাছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে যাচ্ছে আকাশের চিন্তা করে, মহাকাশ চিন্তা করে ক্রমান্বয়ে হয়রান হয়ে যাচ্ছে। আমাদের সবচাইতে নিকটতম যে গ্যালাক্সিটা আছে, এই গ্যালাক্সিটার ব্যাস হচ্ছে, যেটা সবচেয়ে ছোট গরিব গ্যালাক্সি, এটা বিজ্ঞানীরা বলেছে গরিব গ্যালাক্সি, দিনহীন এই গরিব গ্যালাক্সি যেটা আমাদের সবচেয়ে নিকটে, পৃথিবীর সবচেয়ে কাছে, এর ব্যাস হচ্ছে, এর পরিধি হচ্ছে 1,00,000 আলোক বর্ষ সমান। 1,00,000 আলোক বর্ষ, প্রতি সেকেন্ডে আলোর গতি কত? 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে যে আলোর গতি 1,86,000 মাইল, এর মিনিট, এর ঘন্টা, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এরকম 1,00,000 আলোক বর্ষ হচ্ছে সেই ছায়াপথের ব্যাস, এটার পরিধি। এটা হলো গরিব গ্যালাক্সি। আর এই গ্যালাক্সিতে বাস করে 10,000 কোটি তারকা। বিজ্ঞানীরা বলছেন যে তারকাগুলি সূর্যের চাইতে 1,00,000,000,000 গুণে অনেক বড়। সুবহানাল্লাহ। তাহলে মহাকাশ সম্পর্কে চিন্তা করে মানুষ আজ অবাক হয়ে যাচ্ছে, চিন্তায় হয়রান হয়ে যাচ্ছে। বার্টন রাসেল তিনি বলেছিলেন স্রষ্টার স্রষ্টাকে, স্রষ্টার স্রষ্টাকে। এর জবাব আরেকজন বিজ্ঞানী লিখেছেন যে স্রষ্টার স্রষ্টাকে এই চিন্তা তো সৃষ্টিতে করতে পারবে না, স্রষ্টার কোনো স্রষ্টা নাই। পৃথিবীতে যত স্রষ্টা আছে, মাইক যে তৈরি করেছে সেও একজন স্রষ্টা, ঠিক কিনা? কোন কথা বুঝেন তো আমার? মাইক যে তৈরি করেছে সেও একটা স্রষ্টা, ওই প্যান্ডেল যে তৈরি করেছে সেও একটা স্রষ্টা, চেয়ার টেবিল যে সৃষ্টি করেছে সেও একটা স্রষ্টা, কিন্তু এরা কেউ পূর্ণাঙ্গ স্রষ্টা নয়। কারণ এ মাইকটা তৈরি করার যত উপাদান, সমস্ত উপাদান আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা, কথা ঠিক কিনা? তুমি শুধু অ্যাসেম্বল করেছো, তুমি শুধু এগুলোকে এক জায়গায় করেছো। তোমার বাপেরও ক্ষমতা নেই লোহা তৈরি করা, পারবা লোহা তৈরি করতে? আরে কথা কর না কেন মিয়া সাহেব, পারবেন লোহা তৈরি করতে? পারবেন একটা বাঁশ বানাইতে? বাঁশ হোক লোহা হোক যা সব বাদ দেন, মাথার একটা চুল বানাইতে পারবেন? পাট দিয়া রং দিয়া পরচুলা বানাইতে পারবেন, কিন্তু চুলের মতো করে একটা চুল বানাইতে পারবেন না। মানুষের শরীরে রক্তের মতো করে 1 ফোঁটা রক্ত মানুষের শরীরের বাইরে বানান তো দেখি। তাহলে মানুষের যখন রক্তের প্রয়োজন হয়, তখন মানুষের কাছ থেকে রক্ত ধার নেওয়া লাগতো না, ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয়ে থাকতো, কোনো অসুবিধা হতো না। 1 ফোঁটা রক্ত বানানোর শক্তি গোটা পৃথিবীর মানুষের নয়। সুতরাং তোমরা স্রষ্টা হলেও তোমরা হচ্ছ
ناقص سرشتا دھار کرو انیر جنیش دھار کریا بانا مکمل سرشتا اچھن کے اصل سرشتا کے ایرکم بولے ہوئے نا گائر شمست شکتی دیا بولن اصل سرشتا کے اوئی بگانی بولچن جے بارٹن ریسل بولچن سرشتر سرشتا کے سرشتر سرشتا تمہیں خوجو بابا نا تمہار ماتھا ڈھوک بے نا آگے سرشتی سنتا کرو تینی بولچن ایکٹا لابون ایر کونہ لابون بولن تو একটা লবণের কণা এক কণা লবণের ভিতরে যে কেলাস থাকে এর ভিতরে যে সমস্ত উপাদান থাকে সেই লবণের কণাগুলির মধ্যে কতগুলি উপাদান থাকে সেই উপাদানগুলি চিন্তা করতে 1000 বার্টন রাসেলের মস্তিষ্কের প্রয়োজন তো একটা লবণ কণার ভিতরে কি আছে সেইটাকে উদ্ধার করার জন্য যদি 1000 বার্টন রাসেলের মস্তিষ্ক লাগে তাহলে গোটা বিশ্ব আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন তাকে চিন্তা করা কি তোমার মগজে কুলাবে দুনিয়ার প্রথম দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে স্রষ্টা সম্পর্কে চিন্তা করা অসম্ভব ব্যাপার স্রষ্টার সামনে শুধু মাথাই নত করবা তিনি কোত্থেকে এসেছেন তিনি কে জানার দরকার নাই তিনি আল্লাহ তার নাম কি মাথা নত করে দাও সামনে তিনি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি অনন্ত তিনি অসীম তিনি চিন্ময় তিনি অব্যয় তিনি অক্ষয় তিনি শাশ্বত যার কোনো শুরু নাই যার কোনো শেষ নাই সুবহানাল্লাহ পড়ে সুতরাং সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন বান্দারা তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশটা বানানো কঠিন অত বড় বিশাল আকাশটাই তো আমি তৈরি করেছি তোমার মৃত্যুর পরে তোমাকে জিন্দা করা মোটেই কোনো কঠিন ব্যাপার নয় এটা খুবই সহজ ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে এসব দৃষ্টান্ত দিয়ে সুন্দর করে মানুষকে বুঝাচ্ছেন তিনি মানুষকে পরিষ্কার করে বুঝিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীটি এসব প্রশ্নের চূড়ান্ত জবাব দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন কুল ইউহিল্লাযী আনশাআহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম বলে দাও তোমাদের মৃত্যুর পরে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন যিনি তোমাদেরকে প্রথমবারে তৈরি করেছিলেন প্রথমে যিনি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন আর এসব জিনিসকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করা হয় নাই সমস্ত জিনিসের পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে একটা লক্ষ্য নিয়ে সামনে নিয়ে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন এই পৃথিবীতে আকাশ ওই বিশাল আকাশ এবং জমিন এবং এর মধ্যস্থিত কোন জিনিসকে আমি খামোখা তৈরি করি নাই খেল তামাশার বিষয়বস্তু হিসাবে তৈরি করি নাই যারা নাকি জ্ঞানবান যারা বুদ্ধিমান তাদের সম্পর্কে আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار যারা নাকি জ্ঞানবান যারা চিন্তাশীল যারা শুধু পাইকারি দরে খায় আর ঘুমায় না যারা চিন্তা ভাবনা করে তারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সব অবস্থায় আকাশ জমিন রাত দিনের পরিবর্তন মানব সৃষ্টি এ সব কিছু চিন্তা গবেষণা করে বলে রব্বানা মা খালাকত হাযা বাতিলা এ কোনো কিছুই তুমি নিরর্থকভাবে সৃষ্টি করনি সবগুলোই তুমি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছো ফাকিনা আযাবান নার সুতরাং আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো আমাকে তুমি রক্ষা করো আমরা সবাই বলি আমিন চিন্তাশীল এবং গবেষক যারা তারা এভাবে চিন্তা ভাবনার মাধ্যমে এ সব কিছু তারা বুঝতে পারে যে এই পৃথিবী খেল তামাশার বিষয় নয় এই পৃথিবীকে আল্লাহ পাক এমনি এমনি তৈরি করেন নাই
দুনিয়ার মানুষগুলি কেউ খামোখা সৃষ্টি করেননি, এর পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে এবং আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে। সুতরাং এই পৃথিবীতে দুনিয়ার চাইতে অগ্রাধিকার দিতে হবে আখেরাতকে, দুনিয়ার চাইতে অগ্রাধিকার দিতে হবে কোনটাকে বলেন, আখেরাতের অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ামালুন। এ দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশা, এটা আর কিছুই নয়, জীবনের প্রকৃত আবাসস্থল হচ্ছে আখিরাত। এই দুনিয়া একটা মোহ, এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে, বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে, হতাশ এই বিবি বাল বাচ্চা কেয়ামতের দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য, একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে, খেল তামাশার ভিতরে পড়ে আছে। আল্লাহ পাক বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা, বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য, আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, পরকালের কামনা করে, সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল, সেই জায়গাটাই হলো আসল জায়গা, ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে। কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছ, অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ তো পরকালের তুলনায় খুবই নগণ্য, পরকালের সুখ অনেক বেশি, পরকালের দুঃখটাও অনেক বেশি, সুখটাও অনেক বেশি, পরকালটা স্থায়ী। সুতরাং দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো। আল্লাহ পাক বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অতবার যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে, আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার, এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না, আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়, ইমিগ্রেশন কাউন্টার যারা
বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন, লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে, পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে, আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না, আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নাই, প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে, তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে, আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। আপনি আন্দাজ এখানে আসছেন কেন? এই জন্য কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার, কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে, কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে, এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা তুমি কোন দল করতে, ওটা তাদের জানার দরকার নেই, চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই, ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই, প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন এই মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা আলা আদরি, হায় হাতা আলা আদরি, জানি না আমার রবকে আমি জানি না, তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, নিকে বলবে আমি চিনি না, নাউজুবিল্লাহ। বাস এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয় প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রব্বুল আলামিন, ওয়ামা দীনুকা দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে, কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি, মোমেন ব্যক্তি বলবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো, সকলে জোরে গুন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়িব থেকে আওয়াজ আসবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাম, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যদ্দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নুম কা নাওমুল উরুস, ঘুমিয়ে যাও, দুলামিয়া যেমন বাসর শয্যায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে, বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে, আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া।
আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমিন দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আছি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে তুচ্ছ নিকৃষ্ট এটার এটার দাম নাই এটার মূল্য নাই হযরত ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআল আল জান্নাতা মাসওয়াহু হযরত ইবনে কাইয়্যিম তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে মা মাযা ফিদ দুনিয়া আহলাম وما بقي منها أماني والوقت بينهما ضائع ما مدى في الدنيا أحلام জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন وما بقي منها أماني আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা والوقت بينهما ضائع আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা আজ কি বলেন স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন ওয়ামাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খানাতহু ফুরুজুল আসাবি দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে দুই হাতে কি ধরছে বলেন দুই হাতে পানি খামসায় ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু কতটুকু থাকবে এক ফোঁটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন লাউ কানালি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন এই পৃথিবীতে যদি কাউকে একটা মাড় ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরাবিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে আপনি ব্যবসা করবেন ওজনে কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেনা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখোর হতে পারবেন না আপনি চোরাকারবারি হতে পারবেন না ঘুষখোর হতে পারবেন না সুদখোর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এটাই হচ্ছে সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমাপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন লন্ড ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন ইদাস সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা আছে উদগিরণ করে দেবে তারকাগুলি স্তিমিত হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কাতাইয়্যা সিজিল্লিল কুতুব কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আষাঢ় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন সুবহানাল্লাহ ওয়া তাকুনুল জিবালু কালইনিল মানফুশ পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে পাহাড় উড়ে যাবে সুবহানাল্লাহ পড়ো পাহাড় পাথরের তৈরি করা পাহাড় এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উঠবে কিভাবে আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি ইতালির রাজধানী রোম রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি কোরআনে কারিমে সূরায় রোম রয়েছে এই রোম সেই রোম এখানের বাদশার কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই রোম 12 থেকে 15 হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা রোম ইসলামের দুশমনদের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভ্যাটিকানের পোপ এক পাশে কিছু দূরেই ভ্যাটিকান ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভ্যাটিকান তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম তার তাওহীদ তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই কত বদনাম সাহের কাহেন কাজ্জাব শায়ের নউযুবিল্লাহ মিন যালিক কত গালাগালি করলো আর আল্লাহ শুনালেন হাবিব চিন্তার কোনো কারণ নাই ওয়া রাফানা লাকা যিকরাক আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব সুবহানাল্লাহ বিহামদি রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময় এটা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেই জন্য বলছি পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি রোম শহর থেকে 300 মাইল দূরে 300 কিলোমিটার দূরে নেপোলি নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামই একটা প্রভিন্স ভূমধ্য সাগরের পারে ভিসুবিয়াস পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার
চূড়া হচ্ছে 3 মাইল উঁচু এই এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপর আর গাড়িতে যাওয়া যায় না বাকিটুকু যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জবালে নূর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে যখন বিসুবিয়াসের একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল আমি নিজে আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম বিসুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে এই মাঠের 1/4 হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়ল ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে গলল গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনটা সাদা কোনটা কালো মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়ার জি অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাকে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায় পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে সুপ্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয় ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় গরক হয়ে যায় আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরো শহরটা খুঁড়ে তারা বের করেছে 180 হেক্টর জমির উপরে এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলো প্রশস্ত রাস্তা আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজারঘাট সব কিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে গরক হয়ে যাওয়ার কারণটা কি আল্লাহ পাক সেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা ব্যভিচার বেশি হতে থাকে আল্লাহ গরক করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে
কখনো মাটির নিচে দাবায় দেন, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছেন। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোন উপায় নাই, বিশ্বাস তো করতামই। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হায় আল্লাহ তুমি মরাকে চিন্তা করবা কেমনে। আল্লাহ পাক বললেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লাইয়াতমাইন্না কালবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন, জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন, পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে এটার উপর ইমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখায়ছেন, ইমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে, আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার যার হয়ে কেঁদেছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘরো ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এ পৃথিবী ধ্বংস হবে, এ পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আর একটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি, 900 মাইল দূরে। সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা, সমস্ত মসজিদগুলি আজ তালাবন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে, আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরমের তাফসির মাহফিল যখন আসে কলজেটা কানতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না, এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি, আপনারা দোয়া করুন তাদের জন্য। ভাইরা আমার, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে, এবং সেখানে আমাদের বিচার হবে, সেখানে আমাদের কি হবে, বিচার হবে। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছেন, এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি, কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না, তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে, আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে, রক্তের ভিতরে ডিএনএ, এটা একটা কোডড, মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে। যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে, এক একটা কোষ এক এক ধরনের কাজ করে, অনুরূপভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হচ্ছে, এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে, লোকটা কি করবে, কোথায় যাবে, সে ভালো হবে মন্দ হবে কি হবে, সব তার ডিএনএর মধ্যে রেকর্ডকৃত আছে। এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায়, যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির ব্লু প্লান, একটা ব্লু প্রিন্ট, একটা গাড়ির ব্লু প্রিন্ট, এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে। এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন, এখন
এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো, সিল তৈরি হলো, গাড়ির বডি তৈরি হলো, চেসিস তৈরি হলো, টায়ার তৈরি হলো, ইঞ্জিন তৈরি হলো, ব্যাটারি তৈরি হলো, পেট্রোল নিল, আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো। এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে, এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয়, অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে, এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সব কিছুর মধ্যে রয়েছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন। আমি গত বছরও বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুবহানাল্লাহ, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমল নামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে, সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কম্পিউটারাইজড, কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে, এগুলি কেয়ামতের দিন তার সামনে হাজির করা হবে। কেয়ামতে যখন আমল নামা তার সামনে দিয়ে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো, আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট। বন্ধুগণ, এই মাহফিলে যত লোক আমরা বসে আছি আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে কোন? আমরা যথেষ্ট কি না, কথা বোঝেন নাই। আমি বলতে চাইছি এটা, আমরা যদি এখন চোখ বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না? বলেন সবাই, পড়বে কি পড়বে না? ছোটবেলায় কবে পায়ের নিচে কাটা ফুটেছিল, কবে কোথায় আছাড় খেয়েছিলেন, কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন, তাড়া খেয়েছিলেন, তাকে এখন মনে নাই? আছে। তাহলে কিল ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে, ভালো মন্দ সব মনে আছে। তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন, কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন, তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি সব বুঝতে মনে পড়বে না? এবার হিসাব করেন, মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতি না জাহান্নামে, আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তাকে হিসাব করতে বলা হবে, তোমার হিসাব, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই করো, এটা পড়ো। আর সেই কিয়ামতের দিন কোনো সাহায্যকারী মিলবে না, তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাম, লান তানফাকুম, কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, তোমার সম্পদ কোনো উপকারে আসবে না কিয়ামতের ময়দানে। সেদিন সব তোমার সাথে বিচ্ছে করবে, সব পালায় যাবে, সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া, ফেরেশতাদের কোনো রকম বুঝবাজ দিয়া, আলাদা কোনো চোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই। অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি খুব ভয় পাই, ও সব রাস্তা টাস্তা না, খুব সহজে কিছু দোয়া দুরুদ করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায়, এরকম একটা দোয়া, এরকম একটা পথ বলে দেন। আমি বলি ভাই এরকমের কোন সোরাগলি আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই, আল্লাহর পয়গম্বরের ওই ধরনের কোন পথ আবিষ্কার করতে পারেন নাই। সেখানে কেয়ামতের দিন কাউকে উৎকোষ গ্রহণ করার কেউ নাই, উৎকোষ দেওয়া যাবে না, আর উৎকোষ দিবি না কি আপনার কাছে কিছু নাইও, থাকলেও নেওয়ার কেউ নাই। এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায় কিন্তু কেয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না। اليوم لا ينفع مال ولا بنون, কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না। সেদিন শুধু আমল, আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন কুল মা কুনতু বিদআম মিনার রসুল, আপনি বলুন আমি কোনো নতুন রসুল নই, আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন, আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন।
এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, আর বললেন ও আমার মেয়ে কলিজার টুকরান ফাতেমা গো শোনো, কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শুনাইছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন, কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না। ও আমার জামাই হজরতে আলী, কেয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে, আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না। সুবহানাল্লাহ, কঠিন কিয়ামতের মাঠ। এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আপনারা কোন মানুষের চরিত্র ভালো কি পুলিশে বানাইতে পারবে? আপনাদের দৃষ্টিতে পারবে? কথার জবাব যে দিলেন না, পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে? পুলিশের চরিত্র ভালো বানাবে কেডা, সেটাই তো কথা। মানুষের চরিত্র যাতে ভালো থাকে, মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ, পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না, তারা যাতে খারাপ না কাজ না করে সেজন্য আর একটা আছে, এন্টি করাপশনের আবার এন্টি এন্টি করাপশন আছে, তার উপর আবার এন্টি 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 করাপশন আছে, এন্টিটার অভাব নাই। সুতরাং পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না। রাসূলুল্লাহ এ দিয়ে বানান নাই, এটা ইসলামের নিয়ম নয়। পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না, চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া। কি কিসের ভয় দিয়া? প্রকৃতপক্ষের সৎকার, সৎকারি মোমেন, ভালো কাজ করা, প্রকৃত মোমেন, সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ইমানদার হওয়ার জন্য দশটি কাজ লাগবে। কয়টি কাজ? দশটি কাজ লাগবে। সেই দশটি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে, দুটি বলা হয়েছে, বাকি আজকে বললাম আর একটা, হয়ে গেল তিনটা, বাকি আছে কয়টা? কয়টা? সাতটা, বাকি আছে আরো সাতটা। পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোন আলহামদুলিল্লাহ, আমার দেশ, আমার জাতি, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাবদেহিমূলক জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করে দেওয়া যায়, কেয়ামতের কেয়ামত আছে আর জবাব দিতে হবে আল্লাহর দরবারে, এই পরকালকে এভাবে বিশ্বাস করতে পারলে, ওইভাবে জীবন করতে পারলে দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে, বিপদ দূরীভূত হবে, অন্ধকারের আমানিশা দূর হয়ে গিয়ে পৃথিবীতে আবার সুন্দর সূর্য উদিত হবে, ইসলামের নতুন বারতা নিয়ে পৃথিবীতে শান্তি আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, স্বাধীনতা টিকবে, সার্বভৌমত্ব টিকবে, দেশ এক সুখী সমৃদ্ধশালী সুন্দর দেশে পরিণত হবে, বাংলাদেশ হবে পৃথিবীর একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে, যদি এই কথাগুলি আমরা বিশ্বাস করি আর আমল করে চলতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের দেন। সকলে বলি আমিন। সকলে কোন আমিন। মুনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসে, মুনাজাত হবে, দাঁড়ানো ভাইরা সকা সব সকলে বসে, ওই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, পাশে যারা আছেন, সব বসুন, এক মুহূর্তে বসুন। মুনাজাত দোয়া, আমি গত বছর বলেছি এবারও বলি, মুনাজাতের কথা বললে কিছু লোক আছে এই দু চারজন পাঁচজন হাঁটে, এটা কিন্তু একটা আসলেই বেয়াদবি, এটা কি কন্ত দেখি? যেহেতু মুনাজাত করা হচ্ছে কার কাছে, দোয়া করা হচ্ছে কার কাছে, কখনোই সাহস করবেন না যে দোয়া করার কথা বললে আপনি হাঁটবেন, কেন, দুঃখটা কিসের? মোনাজাত করিয়া উজু লাগে উজু করে আসবেন, নামাজ পড়বেন জামাতে অবশ্যই। আলোচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ, আগামীকাল, পরের দিন, পরের দিন, এর একটা যদি মিস করেন গ্রেট মিস্টেক হবে, একটা বড় রকমের আপনি একটা লস করবেন। কাজী কোনোটা যেন আপনি না হারান, আল্লাহ পাক আমাদেরকে যেন বলার, শোনার, আমল করার তৌফিক দেন। কোন আমিন। তাড়াতাড়ি করবেন, হাত চালায়।
وسند جميع خصاله صلوا عليه وآله. মোনাজাতের পর আজান হবে বা জামাত এশার নামাজ পড়ে যাবেন, অবশ্যই জামাত পরিত্যাগ করবেন না, জামাতে নামাজ পড়ে যাবেন, এটা একটি জীবনের জন্য বড় রকমের অ্যাচিভমেন্ট হবে। নামাজ পড়ি তারপরে বিদায় হবে। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনে কারিমের আলোচনা শুনেছি, দরুদ ও সালাম পড়েছি, জিকির আজগার করেছি, মেহরবানি করে সওয়াবটুকু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুনা রবীন আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। ও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন ও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের পীর মুর্শিদ, আমাদের উস্তাদ, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যার যা মারা গেছে সকলকে ক্ষমা করে দাও। গোটা পৃথিবীতে আজকে যত মুসলমান বেঁচে আছেন সমস্ত মুসলমানদের গুনাহখাতা মাফ করে দাও, সমস্ত মুসলমানদেরকে এক বানায় দাও, নেক বানায় দাও, মুসলমানদের জিন্দিগির গুনাহখাতা মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা আমরা সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে জীবনটারে নষ্ট করে ফেলেছি, মাবুদ গো দয়া করে জীবনের সব গুনাহগুলি আজ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাহফিলকে আমরা থাকব না, আমরা তো চলে যাব, বিদায় হব। আয় আল্লাহ এই মাহফিল যেন শেষ না হয়, কিয়ামত পর্যন্ত প্রতি বছর মাহফিল হতে পারে, কোরআনের এই যাত্রা যেন ভঙ্গ না হয়ে যায়। আয় আল্লাহ তাআলা এই পবিত্র অনুষ্ঠান যেন শেষ না হয়ে যায়, প্রতি বছর হতে পারে, তুমি মেহরবানি করে এই সিলসিলা জারি রেখে দিও। কোরআনে কারিমের আজমাত, কোরআনের বরকত দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে মালামাল করে দাও, তোমার তোমার শেষ হেদায়েতের সর্বশেষ হেদায়েতের কিতাবকে আমরা যেন আমাদের জীবনের হেদায়েতের উৎস হিসেবে গ্রহণ করতে পারি, আমল করতে পারি, তৌফিক আমাদের দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।